ভেরি গুড মর্নিং, আমি আকাশদীপ, তোমরা দেখছো বিভিএ ব্লগস, আর আজকে হচ্ছে মহা নবমী। বিভিএ ব্লগস ফ্যামিলিকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। রাত্রেবেলা মোটামুটি 2:30 অবধি কাজ করেছি, তারপরে মাথা ধরেছিল, শরীরটা একটু বিগড়ে গেছিল, তাই বাধ্য হয়ে প্যারাসিটামল খেয়ে শুয়েছি। মানে এই কদিনের শরীরটা একটুখানি মানে যাচ্ছে বাজে রকম রুটিনের মধ্যে দিয়ে, বাট এতদিন ওষুধ খাইনি, বাট আজই খেতে হলো, কারণ শরীরটা সত্যি খারাপ লাগছিল। সকালবেলা 7:30 উঠে গেছি, 4-5 ঘন্টা মাত্র ঘুমিয়েছি, ঘুমিয়ে উঠে ভিডিওটা এডিট করে অলরেডি পোস্ট করে দিয়েছি শ্রীরামপুর রাজবাড়ির। এখন আমি বেরোচ্ছি বাড়ির দিকে। সত্যি কথা বলতে গেলে হচ্ছে এই পুজোর মধ্যে পঞ্চমীর দিন একটুখানি মায়ের সাথে সময় কাটিয়েছিলাম, ষষ্ঠীর দিন সেরকম সময়ই কাটানো হয়নি। আজকে সারাদিন মায়ের সাথে, বাবার সাথে, দিদির সাথে সময় কাটাবো। আর এখন বাজে হচ্ছে 9:30, আর আমি বেরিয়ে গেছি। তো নবমী মানে বাঙালির কাছে সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে মাটন খাওয়া। তো এখন দেবো হচ্ছে মাটনের দোকানের লাইন। মাও একটু মাটন খেতে ভালোবাসে, এই কদিন মায়ের ডাইজেশনের প্রবলেম হচ্ছিলো বলে আমি মাটন আনাচ্ছিলাম না। আমি ভাবলাম যে মাটনের দোকানে তো প্রচুর লাইন পড়বে, মানে অ্যাটলিস্ট 10-12 জনের পিছনে থাকবো, কারণ এটা যেরকম বিখ্যাত মাটনের দোকান, কিন্তু সেরকম কিছু হলো না, একজনের পরেই ছিলাম আমি, টুক করে নিলাম। আজকের জন্য দেখলাম মাটনের দামটা ভালো বাড়িয়ে দিয়েছে। মা আগের থেকে অনেকটাই ঠিক আছে, পা ফা সব কিছু ফেলতে পারছে, এখন ঠিক আছো? অল গুড। এই যে ওয়াকার, এই যে ওয়াকারে মা মোটামুটি এখন, দিদি কালকে একটুখানি হাঁটিয়েছে আমাকে, আজকে আমিও খানিকটা হাঁটাবো। আপাতত এখানে গুছিয়ে আড্ডা চলছে, এখন দিদি, আমি, মা, বাবা সবাই মিলে আড্ডা চলছে। স্ত্রীর একটু শরীরটা খারাপ, ওর জ্বর এসেছে, বাগবাজারে রয়েছে ওর মামা বাড়িতে, আজকে ভোরবেলা ওষুধ খেয়েছে, এখনও একবার ওষুধ খেলো। এরকম আমরা যেরকম দুর্গাপুজোতে জার্নি করেছি, এরকম জার্নি এর আগে কখনো আমরা করিনি, এতটা জার্নি, মানে দিনে দুবার করে বিভিন্ন জায়গায় যাওয়া, কখনো শ্রীরামপুর চলে যাচ্ছি, কখনো বাগবাজার, কখনো শোভাবাজার, কখনো বাগুইআটি, কখনো বর্ণনগর, মানে আমরা সবসময় ঘুরছি পাগলের মতো, কখনো যে কোনো রেস্টুরেন্ট কভার করতে চলে যাচ্ছি, পাগলের মতন দৌড়াচ্ছি। তো এই করতে গিয়ে ঠান্ডা লেগে গেছে, আমার গলা বসে গেছিলো দুদিন আগে, গলা চোখট হয়ে গেছিলো, গার্গেল করে আমি আবার ঠিক হয়েছি, তার আগে একদিন আমাদের চোখে ঠান্ডা লেগে গেলো। তো শ্রীয়রও আমার মনে হচ্ছে ঠান্ডা লাগা থেকেই জ্বরটা এসেছে, সেরকম সিরিয়াস কিছু না, কারণ আমরা খুব মেনটেন করেই ছিলাম, মাস্ক ফাস্ক পরে মেনটেন করেছিলাম। এই এখন ফুল ফোর্সে ফুটছে, ফুল ফোর্সে ফুটছে। এখন দিদি এখানে স্নান ফান করে এসে বসে সানডে সাসপেন্স শুনছে, বাবা নবরাত্রি পুজো করে, তো বাবার পুজো পাঠ এই শেষ। মা বসে আছে সিনেমা দেখছে, বসে বসে নতুন জামা পড়েছে, নতুন জামা পরে ফুর্তি খুব হয়েছে নাকি? আমি আসলে মা খুশি হয়, তার থেকে বেশি দুঃখ পায় হচ্ছে আমি খুব বেশি এক্সারসাইজ করাই মাকে, ডাক্তারের মতন, আমি কোনো কিছু তো ছাড়ি না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি করিয়ে যাই, আমার করতে হবে, না করলে উপায় নেই, যদি হাঁটতে চাও ভালো করে তাহলে ব্যায়াম করো, যত তাড়াতাড়ি এইগুলো করবে, বেটার করবে, তত তাড়াতাড়ি হাঁটতে পারবে। কি রেডি তো? রেডি, ওকে। আমি এখন বেরোচ্ছি মায়ের সাথে, দিদির সাথে, বাবার সাথে, সারাদিন মোটামুটি কাটালাম, ওটা বেশ ভালো দিন গেল, অনেকদিন বাদে আমি একটুখানি হাতে মানে খুন্তি নিলাম, রান্না করার জিনিস নিলাম, কারণ মানে ওই সিংহামাসি আসার পর থেকে আমার সেরকম রান্না বান্না করা হয় না। এখন এখান থেকে বেরিয়ে যাবো বাড়ি, ওখানে দুজন বন্ধু আসবে আমার, তাদের সাথে আড্ডা দেবো। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:00। তো যেরকম বলছিলাম দুটো বন্ধুর সাথে, আমার দুজন বন্ধু এসেছিলো, ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম। আর সবচেয়ে আজকে যেটা ভয়ঙ্কর ব্যাপার হলো সেটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না অনেকক্ষণই, আমি এসে দেখছি এখানে এইখানে রিডিং উঠেছে 4:58। তারপরে আমার হঠাৎ করে মনে পড়লো যে ঠিকই তো, কালকে আমি রাত্রি 1:30 সময় লাস্ট আমি মাইক্রোওভেনটাও অন করেছিলাম খাবার গরম করার জন্য, আর আমি ফিরেছি যে 5:00, সব মিলিয়ে হিসাব করলে 17 ঘন্টাই হয়। তো ওই জন্য 4:58 দেখাচ্ছে, আমি ভাবলাম হঠাৎ করে কেউ কি মাঝখানে এসেছিলো যার জন্য ওখানে দেখাচ্ছে, তো ওটা কনফিউজ ছিলাম। যাই হোক, এখন এতক্ষণ সব আড্ডা কমপ্লিট, আমি এখন এখান থেকে বেরোচ্ছি শ্রীয়ের ওখানে, যেহেতু বলছিলাম যেটা শরীর খারাপ হয়েছিল, একটু জ্বর মতন এসেছিলো, ও ওখানে যাচ্ছি, একটু ওর সাথে গল্প টল্প করবো, 1 ঘন্টা বসবো, ওখান থেকে যাবো হচ্ছে ভাইয়ার বাড়ি। তো এখান থেকে বেরিয়ে একেবারে শ্রীয়ের বাড়িতে গিয়ে আবার দেখা করছি, চলো। তো বিষয় হচ্ছে এই মুহূর্তে আমি আছি হচ্ছে মা বাড়িতে, আর আমি দেখতে এসেছি হচ্ছে শ্রীকে। শ্রীয়ের একটু শরীরটা একটু বিগড়েছে, ঠিক আছে এখন? হ্যাঁ, গায়ে হালকা হালকা জ্বর আছে, বাট ঠিক আছে এখন আগের থেকে। নু বনান আর দীপ ভাই বসে শ্রীকে এন্টারটেন করে চলেছে ক্রমাগত। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমার প্রচণ্ড লেভেলের একটা ল্যাথার্জি লাগছে, ল্যাদ লাগছে, ক্লান্তি লাগছে, টায়ার্ডনেস লাগছে, ঘুম লাগছে, মানে ভালো মতন যেদিন আমার টেনশন থাকবে না যে হ্যাঁ আমি ঘুমাবো, সেদিন আমি মোটামুটি 12-13 ঘন্টা ঘুমাবো। বাট আজকে ভাইয়ার বাড়িতে গিয়ে আড্ডা ফাড্ডা মারার প্ল্যান আছে সারা রাতই, তো সেই জন্য মামি বললো কি খাবি, খাওয়া দাওয়ার বানানোর প্ল্যান করছিলো, বা ফ্রাইড রাইস এনেছিলো সেগুলো দেওয়ার প্ল্যান করছিলো, বাট আমি বললাম কিচ্ছু না, আমাকে জাস্ট
প্লেন একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার করে বানিয়ে দাও, ওটা খেলে আমার একটু এনার্জি পাওয়া যাবে, তো ওটাই খাচ্ছি এখন। খেয়ে এই একটু বাদে বেরোবো, বেরিয়ে ভাইয়ার ওখানে যাব, বাকি কথা ওখানে গিয়ে বলছি সব। প্রায় 11:15 এখন চলে এসেছি, তো ভাইয়া আসার পরেই বললো যে আগে কী করবি, ফিফা খেলবি নাকি আগে খাওয়া দাওয়া করবি? তাই বললাম দুপুরের পর আর কিছু খাওয়া হয়নি, তাহলে খেয়ে নিয়ে ফিফা খেলি। ভাইয়া ওই জন্য রেডি করছে সব খাবার দাবার, এখানে ফিরনি অলরেডি রেডি, ওখানে ভাইয়া কোল্ড ড্রিঙ্কস বার করছে, কোল্ড ড্রিঙ্কস রেডি, আর এখানে বিরিয়ানি রেডি, ফুললি জমে গেছে খাওয়া দাওয়া করে। এবার আমরা বসে পড়বো হচ্ছে ফিফা। এ তো সবে শুরু ভাইয়া বলছে, এ তো সবে শুরু, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে হয়েছে ফিফা, তাই তো? তবে সুখ দুঃখের গল্প, তাই তো? দুঃখের গল্প তার সাথে ফুটবল। 12:30 হঠাৎ করে আমাদের ইচ্ছা হলো যে আমরা একটুখানি আইসক্রিম খাবো, আমাদের বলা উচিত না, বলা উচিত আমার একটা জঙ্গলি ইচ্ছা হলো যে এখন আইসক্রিম খাবো। তো ভাইয়াকে জিজ্ঞেস করলাম ভাইয়া কী ফ্লেভারের আইসক্রিম খাবো, ভাইয়া বললো ডাব নারিকেল, পাবড়াই থেকে। আর এখানে একটা ভয়ঙ্কর জিনিস এসছে, দ্যাট ইজ ড্রাই আইস, এই যে ধোঁয়া ফোয়া উঠছে এটার থেকে, তো লেখা আছে হচ্ছে বেয়ার হ্যান্ডসে এটা নেবে না, বাট আমরা এটা নিচ্ছি হাতে। এটার নাম দিয়েছি টুনটুনি, দিস ইজ টুনটুনি, টুনটুনি ঝুলছে, আর আমরা বেয়ার হ্যান্ডসে ওটা নিয়ে দেখি, তো বেয়ার হ্যান্ডসে জমে গেছে, নবমী নিশি জমে গেছে। অন্যদিকে শ্রীয়ের শরীরটা একটু খারাপ, হ্যাঁ একটু মন খারাপ আছে, বাট সত্যি আজকে আমি ক্লান্তি ভুলে গেলাম, এখানে এসে এই আড্ডা দিতে দিতে খাওয়া দাওয়া করতে করতে জাস্ট ক্লান্তি ভুলে গেছি। শেষ ম্যাচে চলছে এটা, শেষ ম্যাচে একটা অসাধারণ গোল দিয়েছি আমরা, তো আমাদের এখন অবস্থা এরকমই, খেলতে খেলতে সময়ের কোনো আমাদের জ্ঞান ছিল না, ভাইয়াও এখন মানে আউট অফ ফুয়েল। তো চলো আজকে আর দেরি করছি না, যদি ভিডিওটা এতক্ষণ দেখেই থাকো তাহলে আই হোপ সবার ভালো লেগেছে, আজকে দিনটা বেশ ইভেন্টফুল ডে ছিল, বাড়িতে গেলাম, সেখান থেকে স্ত্রীর কাছে গেলাম বাগবাজার, সেখান থেকে ভাইয়াদের এখানে গেলাম, মানে গুছিয়ে আড্ডা, সবার সাথে কাছের মানুষগুলোর সাথে সময় কাটিয়েছি। আলটিমেটলি নবমী পারফেক্টলি, নবমীটা সাকসেসফুল পারফেক্ট এন্ড হয়েছে আমাদের। সো ভেরি গুড মর্নিং, আমি আকাশদীপ, তোমরা দেখছো বিভিএ ব্লগস, আর আজকে হচ্ছে দশমী। আমি এখনই সবাইকে শুভ বিজয় উইশ করছি না, কারণ ঠাকুর এখনো প্যান্ডেল থেকে যায়নি। আই হোপ সবাই ফাটাফাটি পুজো বা কাটিয়েছ। আজকে সকালবেলা আমার বেশ কয়েকবার ঘুম ভেঙেছে, একবার 4টার সময় ঘুম ভাঙলো, আবার 6টার সময় ঘুম ভাঙলো, 9:30 নাগাদ ঘুম ভেঙে গেল। আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে বাগবাজার সকাল সকাল, ওদিক থেকে দিদিও আসবে, দিদিকেও ফোন করে বলে দিলাম যে তুই 12:30 মধ্যে ঢোক। স্যান্ডউইচ কি তৈয়ারি? কিসের তৈয়ারি? স্যান্ডউইচ, স্যান্ডউইচ কি তৈয়ারি চলছে। এখন বাজে হচ্ছে 12:30, আমি রেডি, ওদিকে ভাইয়াও রেডি হয়ে গেছে, সানগ্লাস ফানগ্লাস পরে পুরোপুরি ফুল রেডি, হাতে পিঙ্ক হেলমেট, এটা রিয়েল হেলমেট, ভাইয়া বলছে পুরো এটা পরা পরে ভাইয়া কিরকম দেখতে লাগবে, কটন ক্যান্ডি, এক্সোটিক কটন ক্যান্ডি। তো যাই হোক, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, আর আমি যেটা আজকে পরে রয়েছি সেটা হচ্ছে পাঠান স্যুট, এই যে পাঠান স্যুট মানে আমি ফার্স্ট টাইম পরলাম, শ্রী তো এই জিনিসটা আমাকে গিফট করে দিয়েছে, বাট তারপরে পড়ার পরে বুঝতে পারছি যে আমি ডিজাস্টার করে ফেলেছি, এটা ক্যারি করতে পারছি, তখন তো দিয়ে দিয়েছিলাম, আমি দিব্যি পরে নিয়েছি, এখন পড়ার পরে মনে হচ্ছে যে এখন মোটামুটি আমি তোলা ফোলা তুলতে যাবো, বাগবাজার ঢুকবো তোলা তুলতে, এ হাট বাজু হাট সাইড সাটাকলে এরকম সব বলতে বলতে ঢুকবো। তো বিষয় হচ্ছে এখন তো চলে এসেছি বাগবাজারে, বাগবাজারে আসার পরে ওরা মোটামুটি রেডি হতে সময় নিল প্রায় 1-1.5 ঘন্টা, এখন বাজে হচ্ছে পাক্কা 14:45, আমরা এখানে ঢুকেছি 1টার সময়, শেষ 15 মিনিট ধরে ফটোশ্যুট চলছে, এখানে দিদি চলে এসেছে, ওখানে বনান রয়েছে, বনান তো নিজে মেকআপ করেই চলেছে কন্টিনিউয়াসলি, ঘাম মুছে চলেছে, আর বনুত্ব কেউ ছবি তুলছে না, চেষ্টা করছে সবার থেকে ইয়ে নেওয়ার জন্য। এখানে দিব্যাই সাজগোজ করে রেডি পুরোপুরি, অলরেডি এক রাউন্ড ফটো তোলা হয়ে গেছে, আর শ্রীয়ের জন্য আচ্ছা ভাইয়া একটা জায়গা খুঁজেছে, যেটা এই গলির ভেতরে, কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার চলছে। আচ্ছা এবারে এই দিকটা চাপ, এই দিকে ঘর, দিদি আজকে অসাধারণ জামা কাপড় পরে এসেছে, ওরে যে শাড়ি কম পরে গেছিল, প্রচন্ড গরম লাগছে সেই জন্য আমি পরিনি, সবাই গরমের মধ্যে শাড়ি পরেছে, কেউ দিদি শাড়ি পরেনি। যাই হোক, আমার এতক্ষণে একটা ইয়ে এসছে যে আমি আর শ্রী মিলে একটা ছবি তোলার কথা এসছে, তাও আমার সিঙ্গেল ছবি কেউ তুলে দিচ্ছে না, এই যে শ্রী রেডি হয়েছে এরকম, ওর শরীরটা খুবই খারাপ ছিল, কালকে কোনোভাবে ওষুধ খেয়ে সবাইকে সাজিয়ে গুজিয়ে মোটামুটি ও রেডি, এখন মোটামুটি ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছিস, আগের থেকে ঠিক আছিস? হ্যাঁ এমনি ঠিক আছি, 6টার সময় লাস্ট জ্বর এসেছিলো,
আপাতত আর আসেনি, কিন্তু বুঝতে পারছি যে একদম ভেতর থেকে একদম এনার্জি নেই, মাথাটা ঝিমঝিম করছে, ঠান্ডা লেগে গেছে, পুরো চোখে খুব ব্যথা। দুদিন রেস্ট নিলে দুজনেই চাঙ্গা হয়ে যাবো, তাই তো? এইখানে মোটামুটি চলছে হচ্ছে এখন সিঁদুর খেলা কমপ্লিট, খোলা হয়ে গেছে সিঁদুর খেলা কমপ্লিট। এই সবার সবার গালে সিঁদুর, মাথায় সিঁদুর, নাকে সিঁদুর, যে যেখানে পেরেছে সিঁদুর পড়েছে। বিকজ আমার শরীরটা ঠিক নেই, প্লাস বাগবাজারের পূজা মণ্ডপে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে ঠিকই, কিন্তু বাইরে অনেকেই গেছে শুনলাম সিঁদুর খেলা হচ্ছে, তো একদমই সেফ নয় এখন যাওয়াটা। তো ওই জন্য আমরা ডিসাইড করলাম যে দিদায়ের ঠাকুর ঘরে এমন কোনো ঠাকুর নেই যেটা নেই, বাজারের ঠাকুরেরই ছবি আছে, তো আমরা বাড়িতেই, আমি পার্সোনালি বিশ্বাস করি মনের ভক্তিটাই আসল, তো আমরা এখানেই সিঁদুর পরিয়ে দিচ্ছি মাকে। এই হচ্ছে ঠাকুর ঘর, আর শ্রী এখন পড়াবে হচ্ছে মাকে, বরণ করবে। এই যে বাগবাজারের মায়েরই ছবি আছে, বাজে হচ্ছে 4:15, এখন আমাদের লাঞ্চ টাইম, আমাদের গায়ে জোর নেই, ঠাকুর দেখতে চাস না আজকে, পরে দেখে নিস, গায়ে জোর নেই, ট্রাস্ট মি। তুই কথা দিয়েছিস, কথা দিয়ে লাভ নেই, শ্রী ওখানে শুরু করে দিয়ে খাওয়া দাওয়া, তোমার যেহেতু শরীর খারাপ সেই জন্য মুখ চোখটা একটুখানি ছোট করে নিচ্ছে। এখন বাজে হচ্ছে 5:10, এখন এখান থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ বাইরে মেঘ ফেক করে এসছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাবে, আর ওখানে শ্রীয়ের আবার জ্বর এসছে, ওখানে শুয়ে আছে, তো ওখানে রেস্ট নিচ্ছে সবাই। এখান থেকে আবার অনেকক্ষণ ধরে আড্ডা ফাড্ডা হলো, এখন বেরোই, বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে আবার কথা বলছি, চলো। আর বিষয় হচ্ছে এখন বাজে হচ্ছে 9:30, ওই যে 9:30 বাজে এখন, আর এখন এতক্ষণ শুয়ে এখনও হাই উঠছে, মানে ঘুমটা প্রপারলি হয়নি, মানে মাথায় ঘুরছে খালি যে ভিডিও পোস্ট করতে হবে কালকে, ওই সবকটা পুজো মিলিয়ে একটা ভিডিও বানিয়ে সেটাকে পোস্ট করব, সেটা এডিট করছিলাম। আর একটা ব্যাপার, ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমাদের ব্যাপারে, আমি আর শ্রী দুজনেই মানে পশুপ্রেমী, কুকুর বিড়াল অন্ত প্রাণ আমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাড়িতে তাদেরকে এনে রাখা বা তাদের সাথে লাইফ কাটানো, এখানে একটা ভয় কাজ করে, যত্ন আত্মীয় হয়তো করতে পারবো, চেষ্টা করব নিজের বাচ্চার মতন করেই রাখার, কিন্তু যেটা সবচেয়ে ভয়ের হয়ে যায় একটা সার্টেন টাইমের পরে ওদের চলে যাওয়াটা, সেটা আমার পক্ষে নেওয়াটা মানে আমার পক্ষে নেওয়াটা কঠিন হয়ে যাবে, শ্রীয়ের পক্ষেও তাই, মানে শ্রী এটা বলে যে আমার পক্ষে নেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে, যেটা সত্যি আমার পক্ষে নেওয়া কঠিন হয়ে যাবে। তো এটা বলছিলাম এটার জন্যই যে আমি আর শ্রী দুজনেই স্ট্রে ডগ আর স্ট্রে ক্যাট বেশি ভালোবাসি, মানে আমাদের এটা প্ল্যান হয়ে রয়েছে যখন আমরা পুষবো তখন হয়তো স্ট্রে ক্যাট বা স্ট্রে ডগই নিয়ে আসবো। এইখানে দুটো কুকুর থাকে, একটার নাম শ্রী দিয়েছে পরম সুন্দরী, কারণ অত সুন্দর স্ট্রে ডগ আমরা কখনো দেখিনি, ঠিক আছে, ওরম লম্বা চওড়া সুন্দর, একটু ঘ্যাম আছে, কিন্তু শেষ দুদিন আমার আর শ্রীর কাছে আদর খাওয়ার পর থেকে এখন থেকে আদর খায়, তো আমি ওকে এখন খাওয়াতে গেছিলাম, দেখলাম আজ ঘ্যাম রয়েছে, খাবে না কিছুতেই, খাবার দাবার খাবে না, অনেকক্ষণ ধরে কটিয়ে পাটিয়ে গল্প করে একটুখানি মুখে খাই, একটুখানি খেলো, বাকিটা তো রেখে দিলাম, যেই না পরে আবার খাবে কিনা আছে, আমি নিচেই দিয়ে এলাম। আই হোপ সবার পুজো খুব ভালো কেটেছে, শুভ বিজয়া দশমী, সবাই আমার বড়রা আমার প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও, আর আমার বয়সীরা সবাই কোলাকুলি করো। দেখা হচ্ছে পরের ব্লগে খুব জলদি, আজকের জন্য গুড নাইট, আর যদি ভিডিওটা এতক্ষণ দেখি থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর লাল রঙের বাটনটা যেটা আছে সে ওটার উপর নাচো লাফাও গাও বিরিয়ানি খাও বাট প্রেস করে যাও, খুব জলদি দেখা হচ্ছে, আজকের জন্য গুড নাইট, সাইন অফ করছি, বাই।